नमस्ते जतिराजायो दीं रामकृष्ण जगद्गु सुख मुहुर्मु नम श्रीज्यतिराज विवेकनंदसूरए सच्चिसुखस्वू स्वामी तापहारिने धर्मो स्वरूपिने অবতার বরিষ্ঠায় রাম আয়াতি নম নমস্কার আজকে আমরা আবার সবাই মিলে মিলিত হয়েছি ঠাকুরমা স্বামীজির আলোচনা প্রসঙ্গ আধ্যাত্মিক এবং তার বেরিতল স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একটা কথা বলতেন জানেন তো তিনি বলতেন নাম 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 কেবল নাম তীব্র কর্ম কর আর নাম কর সব কর্মের ভিতর করো দেখি তার নাম কি সাধারণ কথা খুব সাধারণ ইজি কথা কি কথা নাম 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 করো কেবল নাম করো তীব্র কর্ম করো তার সঙ্গে নাম করো সব কর্মের ভিতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো শুনতে খুব সহজ মনে হয় কিন্তু আমরা সবাই অনুভব করি এটা করা কতটা কঠিন এটা একটা সাধনা আর এই সাধনা যদি আমরা উত্তীর্ণ হতে চাই তাহলে একমাত্র কিন্তু একটাই পথ সেটা হচ্ছে অভ্যাস অভ্যাসযোগ ধরুন আমি এখান থেকে তালিগন যাব আমাদের লক্ষ্য আধ্যাত্মিক উন্নতি তা আমাকে তো শুরু করতে হবে আমি এখান থেকে টালিগঞ্জ যখন যাব তখন আমাকে বাক্সারা থেকে শুরু করতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে কেউ বাসে যাবে কেউ ট্যাক্সিতে যাবে কেউ মেট্রোয় যাবে যে যা পথে যাবে ওই যত মত তত পথ কিন্তু লক্ষ্যে আমরা তবে পৌঁছতে পারব যদি আমরা শুরু করি আধ্যাত্মিক পথের প্রথম শুরু হচ্ছে নাম কে বলছে যাকে স্বামী বিবেকানন্দ বলেছেন যে বাবু রাখাল তুই আমাদের আধ্যাত্মিক গুরু আধ্যাত্মিকতা রাখাল আমার চেয়ে অনেক উপরে এটা দ্বার্থ ভাষায় স্বামী বিবেকানন্দ স্বীকার করেছে শ্রী আমাদের রামকৃষ্ণ মঠের প্রথম প্রেসিডেন্ট ভগবান শ্রীরামকৃষ্ণের মানস পুত্র তিনি বলছে নাম নাম তোরা নাম কর কেবল নাম কিন্তু বলছে না যে তুমি নাম করো মানে তুমি দিন বসে বসে নাম করছো অথচ তোমার যে একটা কর্ম আছে সেই কর্মটাকে তুমি ফাঁকে দিচ্ছ আমি বিজনেস করি আপনারা কেউ ওয়ার্কিং লেডি কেউ গৃহবধূ সে তার গৃহবধূর কাজ করবে না ওয়ার্কিং লেডি তার অফিসে কাজ করবে না আমি বিজনেস করি চাকরি করি আমি আমার কাজে যাব না তাহলে আমার এই কাজের পেছনে যে ভালো মন্দের একটা কর্ম আছে কর্তব্য কর্ম সেই কর্তব্য কর্ম কেন নেই কর্তব্য কর্মের মধ্যে দিয়েই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই তুই কর্ম না করে আমি যদি নাম করি তাহলে নয় কিন্তু বলছে তুমি সব কর্মের ভিতর করো দেখি তার নাম ধরুন গাড়ি চলছে রাখাল মহারাজ বলছে গাড়ি চলছে তেমন আমাদের কর্মটাও চলছে তার মধ্যে মধ্যে আমাদের তার নামটাও চলছে দিস ইজ হচ্ছে সাধনা মহারাজি বলছেন করো দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে আমাদের প্রত্যেকের ভিতরে ভালো মন্দ অনেক কিছু রিপু আছে আমাদের অনেক জ্বালায় সেই রিপুগুলো আমরা কিন্তু কেউই অপবিত্র নই এবং আমরা জানি বা না জানি আমরা কিন্তু সবাই মুক্ত আমরা কিন্তু অনেক দূরে যখন আমাদের কাছের মানুষটি চলে যায় তখন আমরা সেই কাছের মানুষটাকে মনে করি যে অনেক দূরে কিন্তু না আপনি মনে মনে তার চিন্তা করছেন তাহলে তো আপনি তার কাছেরই হ্যাঁ এটা হতে পারে আপনার সঙ্গে হয়তো কোনো সামনাসামনি দৈহিক সম্পর্ক অর্থাৎ চোখে চোখ চোখে চোখ একটা ইন্দ্রিয় তার চোখও একটা ইন্দ্রিয় সেই চোখে চোখে দেখা হচ্ছে না কিন্তু আপনার মনটা তো ও দিল্লি গেলে ওর দিল্লির ওই দিল্লিতেই পড়ে আছে তাহলে তাহলে আমাদের সম্পর্কটা কি দিয়ে গড়ে মন দিয়ে গড়ে আর এই মনের মধ্যেই যদি আমরা আমাদের কাম ক্রোধ লোভ হিংসা মোহ যা কিছু আছে এইটা আমরা ওভারকাম করতে পারি না বলেই আমরা বুঝতে পারি না আমরা সবাই মুক্ত আমরা সবাই জ্ঞানী আমরা সবাই পারি যা ও পারে তা আমি পারি না এই কথাটা কখনোই হয় না এটা সবাই পারে কিন্তু হচ্ছে না কেন এই যে আমরা তার নামটা করছি না তাকে স্মরণ করছি না সব কাজের মধ্যে আবার নাম সেই নামটাই বা আমরা কি করে করব নামটা করারও তো একটা প্রসেস আছে আমরা মুখে হয়তো ইষ্টমন্ত জব করছি কিন্তু আমরা চিন্তা করছি ভাতটা বসিয়ে এসছে নিচে কি আমি চিন্তা করছি হয়তো আমার দোকানে যে আমার বিজনেসে ওই কাজটা গিয়েই করতে হবে দিস ইজ নট নাম আমি কাজটা করছি দোকানে আমি করছি রান্নাটা কিন্তু আমার মনটা পড়ে আছে তার চিন্তায় দিস ইজ নাম ওটা নাম নাম আর নামই এক যখন আমরা জব করব তার নাম করব যদি তার মুখটা তার নানা রকম লীলা ধ্যান আমাদের মধ্যে না আছে। আমি যখনই আমার সন্তানের নাম ধরে ডাকব তখন তো আমার সন্তানের মুখটা আমার মনে অবশ্যই পড়বে এটা হলো নাম কিন্তু আমরা যখন শ্রীরামকৃষ্ণের নামটা করছি তখন কি শ্রীরামকৃষ্ণের মুখটা মনে পড়ছে ধরি পাঁচশোবার আমি সারাদিনে তার নাম করছি আসনে বসে বার তার নাম করে জপ করছি পাঁচশো বার কি মনে পড়ছে যদি কাউর মনে পড়ে তার মনটা যদি কোনো দিকে না যায় ওই নাম কিন্তু আপনার ভেতরে যত জ্বালা সব ঘুচিয়ে দেবে এই নামের এত শক্তি স্বামী ব্রহ্মানন্দজি বলছেন কত কত মহাপাতকই এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল এই আমাদের ভেতরে যে শুদ্ধ পবিত্রতা আছে আমরা যে মুক্ত আমরা যে আত্মা এই যদি আমরা নাম করি নাম গুণগানের মাধ্যম দিয়ে আমরা সব জ্বালা ঘুচিয়ে ফেলব কিন্তু প্রসেসটা জানতে হবে আমাকে সব কিছুই এনে দিল যা যা লাগবে কিন্তু আমি সেই রান্নার রেসিপিটাই জানি না তাহলে তো রান্নাটা হবে না তেমনি আমাদের কাছে নাম এসেছে আমরা সকাল সকলেই ঈশ্বর ঈশ্বর কৃপা করে আমাদের সকলকেই তার নাম দিয়েছেন কিন্তু এই নামটা সাধনার সঙ্গে কে কতটা ভালোবেসে করছে এই নামটা কে কতবার করছে আর সব কর্মের ভিতর যেরামভাবে নামের চাকা সব কাজের মধ্যে যেন ঘোরে সেইভাবে করছে সেই প্রসেসটার উপর নির্ভর করছে যে যে বলছেন কত মহাপাতকই এই নাম আশ্রয় করে মুক্ত হয়ে গেল আমরা জানি তো ঠাকুরের নাম আশ্রয় করে কত কত পাপি তাপি উদ্ধার হয়ে গেছে আর আমরা যদি নিজেকে সত্যি এই নামের দ্বারা নিজের সত্তা অর্থাৎ শুদ্ধ মুক্ত যে আত্মা এটাই আমার সত্তা আমাদের সত্তা সেটা যদি আমরা অনুভব করতে চাই তাহলে আমাদের তার নাম তা ভালোবেসে করতে হবে একটা গান সেদিনকে তালিগান একটা প্রোগ্রামে গেছিলাম খুব অসাধারণ ভাল লেগেছে খুব আমাদের এবং আমার এবং অঙ্কিতার দুজনেরই খুব ভালো লেগেছে এত ভালোবাসা আছে বলেই ভালো লেগেছে খুব ভালোবাসা আছে ওদের মধ্যে এবং ওদের প্রতিটা ভক্তের সঙ্গে প্রতিটা ভক্তের মধ্যে দেখলাম ভক্ত পলিটিক্সটা নেই ভক্তদের সঙ্গে তো ভক্তদের একটা পলিটিক্স চলে সেই হিংসা হিংসি রেসা রেসি জেদা জেদি যা নানারকম মন্দিরে সব হয় ওখানে নেই খুব ভালোবাসা পেয়েছি এবং আমাদের ভগবান যতটা ভালোবাসা দিয়েছে ভেতরে ততটা আমরা দেওয়ারও চেষ্টা করেছি ভালোবাসারই আদান প্রদান হয়েছে ওখানে মধ্যিকানে ছিলেন ভালোবাসার সম্রাট ভগবান শ্রী রামকৃষ্ণ এবং আমাদের প্রিয় নরেন যাই হোক এই যে আমাদের ভেতরের যে জ্বালা সেই জ্বালাটা আমাদের ঘুচে যাবে যদি আমরা আমাদের ভেতরের সত্তাটাকে অনুভব করতে পারি এবং আমাদের ভেতরের জ্বালা এবং ভেতরের সত্তাকে একমাত্র বিনাশ করতে পারে সেটি হচ্ছে নাম ওইখানেই একটা ভার্গবদা একটি গান গাইছিল অনেক পুরনো গান কিন্তু গানটা কথা মনে পড়ছে এই যে পাঠ করতে গিয়ে ব্রহ্মানন্দ মহারাজের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের এই কথাটা এ করতে গিয়ে যে নাম 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 ওইখানে গানটা গাইছিল এ যুগেতে সারদারাম কৃষ্ণ নামের ভেলা এ যুগেতে সারদারাম কৃষ্ণ নামের ভেলা পারে যেতে চাষ রে যদি কর্তরা এই বেলা দেখুন পারে যেতে ওই যে আমাদের পার কি না আমরা শুরু করেছি আমরা নিজেকে যখন জেনে ফেলব তখন কিন্তু আমরা এই ব্রহ্মে লীন হয়ে যাব তখন আমরা বোধ করতে শিখব যে আমি বলছি আমি ব্রহ্ম আমার শরীর ব্রহ্ম যে মোবাইলের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখতে পাচ্ছি ওই মোবাইল ব্রহ্ম আপনারা প্রত্যেকে ব্রহ্ম যারা এখন শুনছেন যারা পরে শুনবেন রেকর্ডিং সবাই ব্রহ্ম সব ব্রহ্ম আমরা অনুভব করতে শিখব তখন তখন আমাদের সব জ্বালা গুছে যাবে তাই বলছে এ যুগেতে সারদারাম কৃষ্ণ নামের ভেলা পারে যেতে চাষ রে যদি কর্তরা এই ভেলা এ যুগেতে সারদারাম কৃষ্ণ মধুর নাম এ যুগেতে সারদারাম কৃষ্ণ মধুর নাম পারে যেতে চাষ রে যদি কর রে অবিরাম জয় রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রামকৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রামকৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রামকৃষ্ণ রাম কৃষ্ণ রাম যাই হোক আরেকটি কথা হচ্ছে খুব বিশ্বাস এই যে কথাগুলো এতক্ষণ বললাম নাম করো সব কাজের মধ্যে নাম করো সারাদিনের কাজের যে চাকা ঘুরছে সেই চাকার সঙ্গে নামটা ঘুরবে মন দিয়ে নাম করো সব জ্বালা ঘুচে যাবে কত মহাপাতকি এই নামের আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল এই সব যে কথাবার্তা এর ঊর্ধ্বে হচ্ছে বিশ্বাস বিশ্বাস চাই নাম আর ভগবান যে এক এই বিশ্বাস চাই নাম আর নামি যে এক করে ফেলবে তার তৎক্ষণাৎ আত্মজ্ঞান হবে ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন এটা আমরা বুঝি কিন্তু সবসময় এই ফিলটা আমাদের মধ্যে থাকে না আমরা কিছুক্ষণের জন্য বুঝি আবার ভুলে যাই আবার আমার আমাদের যে আমিত্ব আমাদের যে ব্যক্তিগত সত্তা আমার নাম রূপ সৌন্দর্য টাকা পয়সা সম্পদের যে সত্তা আমিত্ব যা আমাদের জঞ্জাল বলে ঠাকুর আল্লেখ করেছে আপনার আমার সকলে সেই রূপ তখন খুলে ওঠে তখনই আমাদের কি হয় না আমাদের ওই বাধা সৃষ্টি করে নামের যে শক্তি নামের যে নির্যাস সেই নির্যাসটিকে আমাদের আত্মজ্ঞান লাভের বাধা সৃষ্টি করে এই যে ভগবান যে আমাদের হৃদয়ে নাম রূপে বসে আছে এটি জানা এবং সেই বোধ পাকা করে নিয়ে করা এক অদ্ভুত ব্যাপার স্মরণ মরণ অনেক অনেক রাখতে হয় অনেক যার স্মরণ মরণ পাকা একদম পাকা টুসটুসে আম কাঁচা নয় তার হয়ে গেল এই জব ধ্যান যদি আমরা করতে যাই এই নানা সুযোগ সুবিধা আমাদের নিজেদেরকেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে আপনার সংসার আপনার আশেপাশের লোকজন সামাজিক পরিবেশ কোনোদিনই কিন্তু আপনাকে এই জব ধ্যান করার সুযোগ করে দেবে না নিজেকেই করে নিতে হবে নিজেকেই খুঁজে নিতে হবে কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে ভগবানের নাম স্মরণ মরণ কোনো কিছুর অপেক্ষা কিন্তু রাখে না আপনি খেতে শুতে বসতে উঠতে আনাজ করতে রান্না করতে বিজনেস করতে চাকরি করতে ওকালতি করতে ডাক্তারি করতে ইঞ্জিনিয়ারিং করতে যা আপনার আছে এই স্মরণ মরণ কিন্তু আমরা সব জায়গায় করতে পারি তাই এটি শ্রেষ্ঠ এবং এই নাম করতে করতে কি হয় একটা পবিত্র জীবন আমাদের হয়ে যায় এই পবিত্র জীবনই কিন্তু আমাদের একমাত্র উপায় এটি লাটু মহারাজ বলতেন যে আমাদের উপায় একটাই সেটা হচ্ছে পবিত্র জীবন যাপন করা যত যে যত পবিত্র হবে তত তাকে বুঝতে পারবে ভগবানের কৃপায় ভগবান পাওয়া যায় তার কৃপাতেই তাকে তাকে পাওয়ার একমাত্র উপায় যে সবসময় আমাকে ভালোবাসে আমার নাম করে আমাকে নানারকম গিফট পাঠায় আমি কি করছি সারাদিন জানতে চায় আমার শরীর খারাপ আমার আমি ভালো থাকা আমি খারাপ থাকায় ওয়েল অ্যান্ড গুড কি কেয়ারফুল যে আমাকে অঙ্কিতা করে আমি কি করে ভালো থাকব। তার চেষ্টা যে ও করে সাধারণভাবেই তো আমি ওকে ভালোবাসব আমার কৃপা ওর ওপর পড়বে ঠিক একই জিনিস এই ভগবানের ওপর আমাদের যত ভালোবাসা আসবে ঠাকুর তুমি কেরাম আছো ঠাকুর তুমি ভালো আছো তো ঠাকুরকে দেখে একটা আনন্দ হবে ভালোবাসা হবে এবং তাকে বারবার আমরা ডাকব আমরা যত তাকে ডাকবো যত তার নাম করব সে তত আমাদেরকে কৃপা করবে খুশি হবে তো এই হিংসুটে ভগবান শ্রীরামকৃষ্ণ এই হিংসুটে ভগবান শ্রীরামকৃষ্ণ খুব খুশি হয় সবাইকে ভালো না বেশি শুধু তাকে ভালোবাসতে হবে এইটাতে খুব খুশি হয় ঠাকুর না ওটা চায় যে আমাকেই শুধু ভালোবাসুক কার কাউকে ভালোবাসার দরকার নেই এই যে পবিত্র জীবন এই পবিত্র জীবন বলতে কিন্তু বাইরের কোনো জীবন নয় বাইরে কে কী ড্রেস পরল বাইরে কে কি টাকা উপার্জন করলো বাইরে কে কি তার মানে কোন গৃহে থাকে বড় অট্টালিকা না ছোট অট্টালিকা বাইরে কার কি জীবনযাপন এটা ভগবান কিন্তু দেখে না ভগবান দেখে কিন্তু এখানে যে পবিত্র জীবনযাপনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু মন পবিত্র মন স্বামী সারদানন্দজিকে জিকে একটি সুন্দর উক্তি আছে এই মন সম্বন্ধে এবং এই পবিত্রতা সম্বন্ধে আমরা সবাই সংসারী গৃহী আমাদের একটা কথা খুব সকলের মনে বারবার ঠাকুর বলেছে কথা নিতে বা তাও আমাদের মনে যেন বারবার কোশ্চেন আসে যে সত্যি কি আমরা ঈশ্বর লাভ করতে পারব ঈশ্বর লাভ মিনস আত্মজ্ঞান আত্মজ্ঞান কি সত্যি আমরা লাভ করতে পারবো এর অধিকারী আমরা আমাদের মনে কোশ্চেন বারবার আসে সেই একটা একদিন কোশ্চেন করেছে মায়ের ভারী সারদানন্দজি মহারাজকে এক ভক্ত তখন মহারাজ বলছে আমার গুরুদেব স্বামী সারদানন্দজি বলছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ এবং আমরা কথা এটি পাই বলছে শ্রীরামকৃষ্ণ বলতেন সংসারে থেকেও আত্মজ্ঞান লাভ করা যায় যদি তার মন আর মুখ এক হয় তাহলে মন আর মুখ যদি এক হয় তাহলে আমাদের কিন্তু আত্মজ্ঞান লাভ হবে এই পবিত্র মন এই পবিত্র মন যদি আমাদের তৈরি হয় অটোমেটিক্যালি একটা পবিত্র জীবন আসবে অটোমেটিক্যালি আমাদের ভালোবাসার পরিধি বাড়তে থাকবে অটোমেটিক্যালি আমাদের মধ্যে নিঃস্বার্থ চলে যাবে আমরা যে কথা বলছি ঘুরছি ফিরছি ভাবছি আমরা জীবিত আমরা বেঁচে আছি আর শ্মশানে যে মানুষটি পুড়ছে সে নাকি মৃত আসলে তা নয় আমরা সবাই যে মৃত মৃতরাই মৃতের সৎকার করে স্বামী বিবেকানন্দ বলছেন কি বলছে যারা সৎকার করছে ওই শ্মশানে গিয়ে মৃত ব্যক্তিটাকে তারাও মৃত তাই তিনি বলছেন এক জায়গায় ওই মৃতরাই মৃতের সৎকার করে তাতে তোর কি এসে যায় মানে আমরা সবাই মৃত আমরা তখনই জীবিত হব যখন আমরা বুঝতে পারব কোন থেকে বুঝবো কি দিয়ে বুঝবো আমাদের শরীরে তো অনেক কিছু আছে বোঝার মতন আমাদের চাহিদা কি আমার জীবনের সবচেয়ে বড় এক্সপেকটেশনটা কি কেউ বলছে আমার বড় বাড়ি চাই এটা আমার এক্সপেকটেশন জীবনে এটা আমার স্বপ্ন কেউ বলছে আমার একটা মার্সেটিজ গাড়ি চাই এগুলো কিন্তু আমি গল্প ছলে বলছি না আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ভক্তমণ্ডলী সকলের সঙ্গে কথা বলে আমি দেখেছি কার কি চাওয়া পাওয়া আছে খুব ঠাকুর বলছে না তোমাকে খুব ডাউন আর্থ হতে হয় নিচু হতে হয় যখন আমি খুব নিচু হয়ে যাই তার সঙ্গে মিশে যাই সে তার মনের কথা অনেক শেয়ার করে ফেলে তখন আমি বুঝতে পারি যে এর চাহিদাটা কোথায় এর চাহিদাটা আছে আমি একটা কাউর আছে আমি একটা বড় বাড়ি করবো আমি কাউর আছে আমি একটা বড় গাড়ি করব। কাউর আছে যে ঠিক আছে আমি তো অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করে যাব আমার পরিবারের মা ভাই বোন ছেলে পুলে যেন কোনো অসুবিধে না হয় তাই আমাকে অনেক টাকা চুরি করতে হবে চুরি করে আমি বড় কিছু সম্পত্তি বড় কিছু ব্যাংক ব্যালেন্স করে যাব এটা একটা অ্যাম্বিশন থাকে আবার কারোর অ্যাম্বিশন আছে কিছুই নেই যে আমি খুব ভালো একটু ইংলিশ বলতে চাই আমি না ইংলিশটা ভালো পারি না স্পোকেন ইংলিশ আমি খুব ভালো বলতে চাই কারোর অ্যাম্বিশন আছে আমার খুব ইচ্ছা জানিস তো সময় মনের আমি একটু ভালো গান গাইতে চাই এরকম অ্যাম্বিশান আছে এই যে নানা রকম মানুষের নানান অ্যাম্বিশান তাহলে তো মৃত এরা কি চাইছে এরা নিজের জন্য চাইছে স্বামীজি বলছে পরতাই মৃত্যু সরি ভুল বললাম স্বামীজি বলছে পরতাই মৃত্যু আর পরতাই হচ্ছে জীবন তাহলে আমাদের প্রথমে নিজের অ্যাম্বিশানটাকে বুঝতে হবে যে আমাদের কি এইটা তৈরি হবে এই যে পবিত্র জীবন পবিত্র জীবন কি আমরা চোখে যা কিছু দেখব পবিত্র দেখব নিজের জন্য কিছু দেখব না যা অপরের জন্য ভালো হবে যা পাবলিক সার্ভিস হবে সেটি আমাদের জীবন এবং আমি জীবনে যা কিছু পাচ্ছি যা আমার যা আমি পাবার যোগ্য নই ওই যে মন ওই মন আমাকে তখন বোঝাবে তুই কেউ নয় রে তোর পেছনে শ্রীরামকৃষ্ণ আছে তাই তুই আজকে এই পদমর্যাদা এই যা কিছু তুই পেয়েছিস এই সব যে পেছনে তোর গুরু শ্রীরামকৃষ্ণ কাজ করছে এই হচ্ছে বোঝা মন থেকে তাহলে আমাদের পবিত্র কোরত থেকে হতে হবে মন থেকে মন থেকে পবিত্র কি করে হব যতটা পারবো আমরা চেষ্টা করব মন আর মুখটাকে এক করতে আমি কাউকে ফোনে বলছি এক কিন্তু মনে মনে আমি ওর প্রতি খুব বিদ্য ভালো লাগে না ওকে আমার ফোন করে কথা বলতে হয় বলি এগুলো অ্যাকচুয়াল এই যে মন এই মনটাকে বিক্ষিপ্ত করা ছাড়া আর কিছু নয় এই পবিত্র মন যখন আমাদের হয়ে যাবে আমরা যা মনে ভাবছি আমরা মুখে সেটাই বলবো এই পাওয়ার কিন্তু সকলের তাকে না এই পাওয়ারটা থাকতে গেলে কি চাই ট্রুথ সত্যতা কলির তপস্যা কলির তপস্যা আর মা বলেছেন না যে যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন সেই জন্য যে কথা বললে অশান্তি হবে যে কথা বললে মারামারি হবে যে কথা বললে অপরের ক্ষতি হবে সেই স্পষ্ট কথাটা এড়িয়ে চলে যাওয়া না বলা বলবো না তাহলে মন আর মুক্ত এক রইলো মুক্ত কিছু বললো না মন থেকে এরকমভাবে আমাদের নিজেকে 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 আস্তে আস্তে তৈরি করতে হবে তৈরি করে আমরা আস্তে আস্তে দেখবেন মনে পবিত্র হব মনে যাই পবিত্র হব অটোমেটিক্যালি আমাদের পবিত্র জীবন একটা লাভ করব আর আমাদের জীবনের কিন্তু উদ্দেশ্য একটাই পবিত্র জীবন লাভ করা একটা প্রত্যেকেই একটা জীবন পেয়েছি লাইফ পেয়েছি আজকে খাওয়া দাওয়া করে মার্কেটে হাত ধুতে যাই তো কলে হাত ধুতে গেছি হাত ধুচ্ছি দেখছি আমার পায়ের সামনে খানিকটা জল জমে আছে দেখছি যে জলটা মারিয়ে সবাই চলে যাচ্ছে পায়ের সামনে সেই জলটা থেকে একটা কুকুর জীব দিয়ে ছেটে ছেটে জলটা খাচ্ছে আর আমি ভাবছি একই শোল কাজ করছে আমার মধ্যেও যেই শোল কাজ করছে আর ওই ডকটির মধ্যেও সেই সোল কাজ করছে কিন্তু আমি হাতটা ধুয়ে দোকানে গিয়ে বিসলারি ওয়াটার খাবো খাবার পানি খাবো আর যে যে পানিটা অচ্ছিষ্ট সবাই মারিয়ে চলে যাচ্ছে আজকে ওর মধ্যেও সেই ব্রহ্ম আছে কিন্তু বাধ্য করছে ওকে ওই জলটা খেতে কারণ ওর প্রকৃতি আমাদের প্রকৃতি মানুষ আমরা মানুষের মতন আচরণ করা উচিত আর কুকুরের প্রকৃতি ও কুকুরের প্রকৃতি অনুযায়ী আচরণ করছে এই ওর মধ্যেও যে আছে আমার মধ্যেও সে আছে অথচ আমাদের কর্মফলের জন্য ওই সংস্কারের পুটুলি নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে এটি আমাদের যার মধ্যে বোধ চলে আসবে সে সবসময় চাইবে একটি উন্নত জীবন উন্নত পবিত্র জীবন লাভ করার তাই আমরা প্রতিদিন চলার পথে জীবনের শিক্ষা পাই প্রতিদিন চলার ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে দেখলেই দেখতে পাব যে আমাদের এই জগতে যা কিছু চলছে তার ইচ্ছায় তা যেন একটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে সূর্য উঠছে আবার সূর্য অস্ত্র যাচ্ছে আবার সূর্য উঠছে আমাদেরও জীবনের মনটা প্রতিদিন একবার করে উঠছে একবার করে পড়ছে দেখবেন হঠাৎ করে আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আবার হঠাৎ করে কিছুই ভালো লাগে না কি একটা কষ্ট হচ্ছে কেউ একটা কিছু বলে দিল কি কষ্ট হচ্ছে মনের মতন কিছু হলো না কষ্ট হচ্ছে এই কষ্ট এই দুঃখ এই ভালো লাগছে এই ভালোবাসা এই সব কিছু নির্ভর করছে আমাদের এই পবিত্র জীবন এবং আমাদের পবিত্র মনের উপর তাই খুব সহজ পথ নাম করা কিন্তু খুব কঠিন পথ মন মুখ এক করে তার নাম করা খুব কঠিন লোকে বলে দীক্ষার আগে জব করতে খুব ভালো লাগছে ভাবা আমি চাই আবার দীক্ষার পরেও দীক্ষার দিনও বেরিয়ে এসে বলছে আমাকে দাদা এবার আমি অনেক জব করব। এবার আমি তো ওই পথের পথিক আমি তো জানি জব করা কত কঠিন কাজ সবচেয়ে কঠিন কাজ জগতে টাকা রোজগার করাও সোজা জব করা আবার সহজ কাজ নাকি মন মুখ এক করে তার সঙ্গে নিজেকে লিন করে এবং সেই যে টাচ আপ কোন দিকে আমার কোনো ইন্দ্রিয় নেই এক মনে তার নাম গুণগান করছে রে কত শক্ত কত শক্ত এটা বলে বোঝানো তো যাবে না অনুভবের ব্যাপার এবং সেটা আমরা যারা করতে বসলে বুঝতে পারি যে কোথায় মন ছোটে যেই জপ করতে বসি কোথায় মন ছোটে ঝাপ বাবা কি করি এই মনটাকে শাসন করতে হবে বসে থাকতে হবে চুপ করে কত ছুটবি বসে থাকবেন সব চিন্তার পরে তো সেও মনেরও ক্লান্তি আছে সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে ঠিক আপনার কাছে ফেরত আসবে এবার শুরু করুন ঠাকুরের চোখের দিকে ঠাকুরের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে থাকবেন কি আছে ওই নমনে কি আছে ঠাকুরের ওই নয়নে কি আছে জানেন আকর্ষণ আছে ঠাকুরের দিকে চেয়ে থাকলে আপনি এই যে বললুম পবিত্র জীবন লাভ করবে করাই আমাদের উদ্দেশ্য ওই পবিত্র জীবন লাভ করবেন পবিত্র জীবন লাভ করার যে বাঁধাগুলো আমাদের ভেতরের যে সংস্কারের পুঁটুলিগুলো ঠাকুরের চোখ দিয়ে যে অ্যাবজর্ব করে নেবে ঠাকুর তাই মা বলছেন যদি না পারো তার নাম করতে দুবেলা তার দিকে চেয়ে একটু বসে থেকো একটা প্রণাম করো তাহলেই হবে আজকে সকালেই আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম একদম জীবনের অন্তিম সময় তো আস্তে আস্তে চলে আসছি জন্মও নেই মৃত্যুও নেই কিন্তু আস্তে আস্তে এই শরীর থেকে বোধহয় আত্মাটা বেরিয়ে যাবে সেই দিনে সেই দিকেই এগোচ্ছি এটা তো অনুভব করতে পারছি নিত্যদিন প্রতিদিন আমি কিন্তু এগোচ্ছি আমার এই শরীরটাকে ওই আত্মা থেকে বিচ্ছিন্ন করার দিকে তাই সেই কবে মায়ের কাছে গেছি ভাবছিলাম সকালবেলা বসে বসে মা তোমার কি কৃপা তোমার অশেষ কৃপায় বাড়িতে যখন খেলাধুলো করে আসতাম ছোটবেলায় আমি খুব খেলতে ভালোবাসতাম প্রচুর মারও খেতাম খেলার জন্য বাবার কাছে মানে এরম নিয়ম ছিল যে সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে হবে কিন্তু খেলার নেশায় অনেক রাত্রি হয়ে যেত সূর্য ডুবে গেলেই বাবা রেগে যেত ঘরে না ঢুকলে মাকে এসে জিজ্ঞেস করতো মা বলে দিত আর বাবা পেটাত আমার ছোট ছেলেটাও ঠিক সেম হয়েছে কিন্তু আমি আমার পুরনো স্মৃতি মনে আছে আমার বাবা মারতো তো আমার ছেলেও সেই সাড়ে পাঁচটায় এখন সন্ধে হয়ে যায় তো বাড়ি ঢুকবে সেই পনেরো সাতটায় পড়তে যায় সাড়ে ছটা ছটা চল্লিশ আমি দেখি কিন্তু ওকে মারি না কারণ ওর যে শিশু মনটা খেলার দিকে আছে ওটাকে আমি ওকে এনজয় করতে দিই আমি যেহেতু মার খেয়েছি সেই ওকে আর মার দিই না আমি যাই হোক মায়ের দিকে সকালবেলা তাকিয়ে তাকিয়ে অনেক অভিমান হচ্ছিল তাই একটু ফেসবুকের পাতায় কলমটা লিখ ধরলাম জয়রামবাটিতে আজকেই পোস্ট করলাম আমি জয়রাম বাটিতে মায়ের বিশ্বাস করুন নিত্য যে আবির্ভাব হয় তাই নিজের বাড়িতে বসেই আপনি ফিল করতে পারেন জয়রাম বাটিতে গিয়েই যে ফিল করতে হবে তা কিছু তা কিন্তু নয় এই দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের ডালিটাই কিন্তু নিয়েছিল ওই ভবতারিণী লক্ষ লক্ষ লোক কিন্তু যাচ্ছে ডালি নিয়ে কিন্তু মা কি সবার ডালি গ্রহণ করে মায়ের কি ওইটার প্রয়োজন আছে ডালির মায়ের কি প্রয়োজন মা চায় ওই মনে বনে কুনে যে যত আড়ালে থেকে ভগবানকে ভালোবাসবে এবং যে যত দূর থেকে ভগবানকে প্রণাম করবে যে যত ভালোবাসা পবিত্রতা খুব খুব আদর করে যেন ভবতারিণীকে দেখতে যাবে দেখবেন ভবতারিণী কিন্তু তার দিকে দেবে সবাইকে ঠেলে টুলে মেরে মুড়ে আগে চলে যাব না এটা নয় এটা আমাদের জীবনের লক্ষ্য নয় কারণ আমরা বুঝি আর না বুঝি ওই ভবতারিণী বলুন কালীঘাটের কালী বলুন আর জয়রামবাটি বাগবাজারে মা বলুন আমি জয়রামবাটি নিয়ে এই কারণেই লিখেছি কেন আমার তো ওটি খুব সিক্রেট প্লেস ছোটবেলায় এখনকার দিনে আর নেই অনেক আগেকার দিনে দেখেছি পরীক্ষা হয়ে গেলেই মামার বাড়ি চলে যেত আমাদের সময় কাজ ছিল এখন আর নেই কারণ মামার বাড়িতে খুব গেলে যত্ন আদর পাওয়া যায় দিদা আদর করে তাই জয়রামবাটি আমার কাছে মামার বাড়ির সমান ছিল আমি যেতাম মহারাজরা আমায় আদর করে করে খাওয়াতো একবার হোলিতে গেছি এত ভিজে গেছি সবাই রং দিয়ে দিয়েছে ওই ঠান্ডার মধ্যে তো মহারাজরা আমার জামা প্যান্ট খুলিয়ে দিচ্ছে গরম গরম জিলিপি হয়েছিল মহারাজদের জন্য সেই জিলিপি ছানা ফল সবকিছু খাইয়ে দিচ্ছে নিজেদের কাপড় এনে পরিয়ে দিচ্ছে এই হচ্ছে মামার বাড়ির আদর জয়রাম বাটির এগুলো কিন্তু অ্যাকচুয়াল মাই করেছে জানেন তো পেছনে কিন্তু মাই থাকে আমরা গিয়ে যে আনন্দ পাই না ধরুন আপনি কোনোদিন কালীঘাটে বা দক্ষিণেশ্বরে বা জয়রাম মাটি বা কামারপুকুরে যে কোনো মন্দিরে গিয়ে আনন্দ পেলেন আসলে কিন্তু কেউ আপনাকে আনন্দটা দিল না আসলে আপনার ওই ভেতরের জীবাত্মা আর ওই পরমাত্মার যে মিলনটি হয়েছিল মানে ওই মন্দিরের যে দেবতা ব্রহ্ম আপনার ভেতরের যে জীবাত্মা আর ওই মন্দিরের ভেতরে যে পরমাত্মা ওর মিলনটাই কিন্তু আমাদের আনন্দ দেয় কেন বিচ্ছিন্নতাই জীবন কিন্তু ভগবানের সঙ্গে আমাদের কোনোদিন বিচ্ছিন্নতা আছে না এই নাম রূপের বিচ্ছিন্নতা চলে আছে এই জ্ঞানের অভাবেই আমরা কষ্টটা পাই তাই সকালবেলা হঠাৎ করে মনে হচ্ছিল জয়রাম বাটিতে মায়ের নিত্য আবির্ভাব নিয়ে নানান চিন্তা করছিলাম অনেক পুরনো পুরনো কথা মনে পড়ছিল জয়রাম তাই লিখলাম যে মায়ের যে নিত্য আবির্ভাব হয় এক এক সময় মায়ের উপর অনেকবারই অভিমান হয় বাড়িতে বসেও কিন্তু অভিমান হয় মা ভক্তদের খাওয়াচ্ছেন খাওয়ার পরে পান সেজে দিচ্ছেন মায়ের এতটাই ভালোবাসা জয়রামবাটিতে কেউ গেলে সেই পূর্ণ পুকুর পর্যন্ত মা এগিয়ে আসতো তো সব ভাবি যখন থেকে আসি এগিয়ে এসে দাঁড়িয়ে থাকতো কলকাতার ভক্ত গেলে বিদায় দিতে জয়রাম বাটি থেকে কারো দুঃখে চোখের জল ফেলছেন আবার কারোর দুঃখে মায়ের খুব মন খারাপ হচ্ছে আমরা জয়রামবাটিতে গিয়ে শুধু মন্দির দেখব আর প্রসাদ খাব তা কিন্তু নয় এটা আমাদের ভাবতে হবে আগে ভাবতাম যত দিন যাচ্ছে ফিলিংসটা বদলে যাচ্ছে আগে মায়ের কাছে গিয়ে ভাবতাম মায়ের কাছে মন্দিরেই বসে থাকি আর মায়ের ভালো ভালো প্রসাদ খাই কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখছি না তা তো নয় তা কেন জানেন তো সত্যি বলছি এটা অনুভব করুন মা সময় আমাদের কাছে আছেন সঙ্গে আছেন মা কাছে আছেন সঙ্গে আছেন এটা আমাদের অনুভব করতে হবে যখন কারোর বিপদ আসে দেখবেন কোদ দিয়ে বিপদটা কেটে যায় আমরা বুঝি না তার ইষ্টই কিন্তু তার বিপদটা পাটা কাটিয়ে দেয় তার গুরুই কিন্তু তার বিপদটা কাটিয়ে দেয় আমরা ভাবি অমুকের জন্য হয়েছে তা কিন্তু আসলে নয় আসলে তা নয় এই জগৎ যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্যটাও তিনি সৃষ্টি করেছেন দুটোই থে সূর্যও তার সৃষ্টি এই জগৎও তার সৃষ্টি তাই আপনার দুঃখটাও তার সৃষ্টি আপনার সমস্যাটাও তার সৃষ্টি আর আপনার দুঃখের নিবারণ এবং আপনার দুঃখের কাউকে বা কাউকে নিজে না এসতে পেরে পাঠিয়ে সে সব মুক্ত করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে এটাও তাই এটাকে ভাবতে হবে অনুভব করতে হবে শুধু এখন নির্ভর করছে আমরা কি চাই মায়ের সম্পদ চাই না মাকে চাই যার যে যা চাইবে তাই পাবে আমরা একটা জিনিস খুব ভুলে যাই আমরা সবসময় বাইরে আগে মাকে দেখতে চাই কিন্তু আসলে না আসলে ভেতরে আগে মাকে দেখতে হবে তারপর আমরা বাইরে মাকে যদি দেখি তাহলে অনেকের মধ্যে মায়ের চিত্তটা পাবেন মাঝে আমাদের কাছেই আছেন এই অনুভবটা তখন আমাদের পাকা হবে মা ছাড়া এ জগৎ চলতে পারে না ঠাকুর বলেছেন এটি আমাকে যা বলিস বল ওকে কিছু বলিস না ও রেগে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে রক্ষে করতে পারবে না হিদে তা মা হচ্ছে জগতের সৃষ্টিকর্তা মহামাই তাই নারী শক্তির শক্তি নারী শক্তি সর্বদা এই জগৎ সৃষ্টির মহা কারণ শিশু মা নিজেই বলেছেন আমার ছেলে ধুলো কাদা মাকলে আমাকেই তা ঝেড়ে কোলে নিতে হবে তিনি সকলকেই কোলে নেন আমরা তো অনেক নেনা মাখছি ধুলো কথা ঝাড়বে কে যখন ছোটবেলায় আসতাম তখন তো ওয়াশিং মেশিন ছিল না মাকে দেখতাম গরম জল করে না কি বড় বড় সেই একটা সাবান ছিল তখনকার দিনে কি সাবান বলতো বাটার সাবান না কি ডালা সাবান ওই সাবানকে ওই জলের মধ্যে গুলিয়ে তারপরে একটা লাঠি ছিল সাবান কাঁচা লাঠি না কি বলতো দিয়ে গুঁজে ওই বালতিতে ঠাসত তারপরে ওটাকে থুবে থুপে তারপর দেখতাম ড্রেনের মধ্যে দিয়ে গাদা গাদা কালো জল বেরিয়ে যাচ্ছে তারপর আবার বারবার জলে ধুয়ে ধুয়ে মা সেটিকে কি করে আমাদের ছাদে শুকুর দিয়ে দিত এটা আমাদের জগতের জীবনের আমরা চোখে দেখেছি আমরা যখন ছোট ছিলাম তাই তো এখনকার ব্যাপারটা আলাদা এখন আমরা চোখে তো দেখতে পাই না এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে ময়লা করলো ছেলেপুলে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলো আর ওয়াশিং মেশিনের পাইপ লাইন একদম বাইরে নিকাশি জলের সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু বাস্তবটাও এরাম সেটা হচ্ছে মা আমাদের ধুলো কাতাটা কিন্তু ঝাড়বে যদি আমরা মাকে ভালোবাসি কাজবেই কাজবে। কারণ মানি যে মুখে বলেছে আমার ছেলে যদি ধুলো কাদা মাকে আমাকেই তা ঝাড়তে হবে কিন্তু এতে আমার কোনো আপত্তি নেই মাকে আমি বললাম সকালবেলা মা এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মুশকিল হচ্ছে ওই ছেড়ে মুছে নেওয়ার প্রসেসটাতে তুমি যে কিভাবে আমাকে কাঁদছ আমি আর নিতে পারছি না এটাই মাকে বললাম মাঝে মাঝে এই জগতে চলতে গিয়ে এমন কিছু সিচুয়েশন হয় মা এত বেশি আমাদের সমস্যা দেয় তখন আমাদের খুব কষ্ট হয় ওটা কিন্তু সমস্যাটা মানে ওই মা কাঁদছে আমাদের আমাদের গাঁদ গুলোকে কেচে কেচে বের করছে তাই মাকে আমি সেটাই বললাম যে তুমি আমাকে কাচ্ছ এত মুশকিল দিয়ে তা আমি বুঝি কিন্তু তোমার প্রসেসটাতে যে আমার বড় কষ্ট হচ্ছে মা এই ব্যাপারটা যে আমি আর সহ্য করতে পারছি না মা গো তুমি যখন আমায় কাচো আমি যে ছটফট করি তুমি তা বোঝো না মা এখন আমাদের কষ্ট দিচ্ছেন জানেন তো এটা আসলে আমাদের ঝেড়ে মুছে নিচ্ছেন ছোট বাচ্চা চান করে এলে মা সঙ্গে সঙ্গে তোয়ালে বা গামছা দিয়ে বাচ্চাটাকে বা দাদু দিদা নাতিটাকে মুছিয়ে দেয় না মামা আমাদের ঝাড়ছেন কাঁদছেন মুছছেন নানা কিছু করছেন এটি আমাদের সঙ্গে চলছে মায়ের লীলা যারা আমরা এটি বুঝছি তারা আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি মাকে নিয়ে নানা কিছু ভাবছি করছি চলছি পিরছি আনন্দে আছি যেমন একটা কাপড় ময়লা হলে সেটাকে সাবান জলে ফেলে আছাড় দিয়ে কাছে মাও তেমনি আমাদের কষ্ট সহ্য করিয়ে করিয়ে নানান সমস্যা দিয়ে যে কষ্ট সহ্য করাচ্ছেন কি হচ্ছে আমাদের আমাদের মনটা চিত্তটা শুদ্ধ হচ্ছে মনের মধ্যে যে গাদ ময়লা মনের মধ্যে যে আমাদের নানান কিছু আছে যা আমাদেরকেই কুড়ে কুড়ে খাচ্ছে স্বচ্ছ হৃদয় স্বচ্ছ মন না হলে ভগবান যে বসতে আসছে ফিরে চলে যাচ্ছে আপনার গুরু আসছে আপনার ইষ্ট আসছে ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে আমাদের ভেতরটা যে কালো গাদ হয়ে আছে মা সেটাকে কাটছেন মা এখন আমাদের কষ্ট দিচ্ছে এটা ঠিক কথা কিন্তু শুদ্ধ 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 চিত্ত করে দিচ্ছেন অর্থাৎ পরিষ্কার করে ঝেড়ে মুছে আমি যখন আসবো অপরিষ্কার হয়ে মায়ের কাছে আমরা সবাইকে মায়ের কাছে প্রথমে অপরিষ্কার হয়ে যাই তারপর বাড়িতে যখন বাচ্চা আসে খেলে দেলে মা তো তাকে পরিষ্কার করে সাবান মাখিয়ে চুল আঁচড়ে নতুন ফ্রেশ জামা কাপড় পরিয়ে তারপর তো মা কোলে নেন মা আমাদের কোলে নেবেন কিন্তু দাঁড়ান আগে আমাদের ঝাড়ামোছান করুক একটু পরিষ্কার করুক পরিষ্কার আমাদেরকে পরিষ্কার ঝেড়ে মুছে তারপর মা আমাদেরকে কোলে তুলে নেবেন অর্থাৎ পরিষ্কার করে ঝেড়ে মুছেই কোলে নেবে সেই ঝাড়ামোছার যন্ত্রণার কষ্ট আমরা সহ্য করতে পারি না এটাই যে আমাদের প্রবলেম কোলে নেওয়ার ব্যাপারটা আসলে আমরা ভুলে যাই যদি আমরা ভাবি যে না এটা আমার যে মা কাঁদছে মা ঝাড়ছে এর পরেই মা আমায় কোলে নেবে এটা যদি একটা আশা যদি মনে এই বিশ্বাস যদি মনে যার এই নির্ভরতা এই শরণাগতি যার মনে আছে মা যে বলেছেন কি বলেছে মা মা বলেছেন আমার ওপর ভাগ দিয়ে নিশ্চিন্তে থাকো এ অসাধারণ শক্ত এবং সহজ কথা দুটোই বলা যায় মায়ের ওপর ভাগ দিয়ে নিশ্চিন্তে থাকা কি ইয়ার্কির ব্যাপার এই জীবনে চলার পথে প্রতিদিন কত কিছু হয়ে যাচ্ছে কিন্তু মায়ের উপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকা ইয়ারকির ব্যাপার নয় রামি মায়ের কোলে নেয়ার ব্যাপারটা আমরা নিশ্চিন্ত হতে পারছি না বলেই আমাদের নানা রকম চিন্তা নানা রকম ভাবনা আসে সিদ্ধ শুদ্ধ চিত্ত হয়ে গেলে এগুলো আসবে না এই তাই কোলে নেয়ার ব্যাপারটা আমরা ভুলে যাই যে মা আমাদের কোলে নেবে আর আমরা বলি মা কত কষ্ট দিচ্ছ আর যে সহ্য করতে পারছি না এই কতটা বারবার বলি বলবেন মাকে চাড়া কাকে বলবেন মা আপনার মায়ের চেয়ে আপনার কে আছে সে যে আপনার সে আপনার বড় আদরের সাধনা না এই সাধনা এগুলো তার প্রথমেই আমি শুরু করলাম নাম দিয়ে আজকে তার নাম গুণগান নাম করো নাম করো নাম করো কাজের মধ্যে থেকে তার নাম করো চাকা ঘুরছে সেই কাজও ঘুরছে চাকা ঘোরার সঙ্গে সঙ্গে ওই কাজের যে চাকা সেই ঘোরার সঙ্গে সঙ্গেই আমাদের নামটা করে যেতে হবে তাহলেই হবে কে বলছে রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট ভগবান শ্রীরামকৃষ্ণের মানসপুত্র আমাদের ব্রহ্মানন্দ মহারাজ তাই এই সাধনা নাম করাটা এবং সব মধ্যে থেকেও তার নাম করাটা সবচেয়ে বড় সাধনা কিন্তু ওই যে সব কর্মের মধ্যে তার নামটা যদি আমরা গাঢ় করে করতে পারি এর মতন সোজা প্রসেস কিছু নেই কি কি হতে পারে তা এতক্ষণ আলোচনা করলুম আমরা প্রথম হতে পারে তা আমরা যদি তার নামটা যখন করব এক মনে যদি করি তাহলে তার নেক নজরে পড়ব তার কৃপা পাব আর কি হবে পবিত্র হব পবিত্র জীবনযাপন করব। এই পবিত্র জীবনযাপন করতে গেলে কি চাই পবিত্র জীবনযাপন করতে গেলে চাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছে আত্মজ্ঞান লাভ হয়ে যেতে পারে যদি কাউর মন আর মুখ এক হয় এই মন আর মুখ এক করে যদি আমরা পবিত্র জীবনযাপন করতে পারি তাহলে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আর শরণাগতি আর নির্ভরতা উত্তরা উত্তর বৃদ্ধি পাবে এবং তাতে আমরা বুঝতে পারবো আমার জীবনে যা কিছু হচ্ছে মা মায় কাচ্ছে, মা মায় কোলে তুলে নেবে অনেক অনেক জন্ম হয়তো এরমে এর পরে আমার ছিল সেই জন্মগুলোকে মা স্ক্রিপ্ট করে স্ক্রিপ্ট করাচ্ছেন কারণ মা একটা অসাধারণ কথা বলেছে জানেন তো এ কথা কিন্তু কোনো দেবতাও বলতে পারে না এই শ্রীরামকৃষ্ণ এমন একজন ছিলেন স্বামী বিবেকানন্দ সেটি বুঝেছিলেন তাই স্বামী বিবেকানন্দকে না জানলে ঠাকুরকে বোঝা যাবে না আবার ঠাকুরকে বুঝতে গেলে এই মাকে বুঝতে গেলে সেই ঠাকুরকে আমাদের ধরতে হবে ঠাকুরই মায়ের সম্বন্ধে প্রথম বলেছেন ওই যে দহবতের মা আর ওই আমাদের নাট মন্দিরে যে ভবতারিণী এক ঠাকুরই মাকে বসিয়ে পূজা করেছেন ব্রহ্ম ব্রহ্মময়ী কালী হিসাবে ঠাকুর মাকে পুজো করে দেখিয়ে দিলেন যে এ জগতের মা এই জন্যই মা যে একদিন বলেছিল না যে আমার কি কোনো আমি কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না তখন ঠাকুর বলল এমন মা ডাক তুমি শুনবে তোমার কান ঝালাফালা হয়ে যাবে তা আজকে আমরা বুঝতে পারছি তাই ভগবান শ্রীরামকৃষ্ণকে বুঝলেই আমরা মাকে বুঝতে পারব সেই জন্যই বলছি যে নরেন্দ্রনাথে বুঝেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণকে যে ভগবান নয় এ হচ্ছে ভগবানের বাবা এটা কিন্তু এইটুকু সত্য নয় বা এতটা সত্য নয় বা হান্ড্রেড পারসেন্ট সত্য নয় সত্যের সত্য ঠাকুর যে কি ভগবান শ্রীরামকৃষ্ণ যে কে তাই মা বলছেন যদি কিছু না পারো ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থেকো কিছুক্ষণ মনের জ্বালা যন্ত্রণা তিনি সব অ্যাবসার করে নেবেন পারলে একবার করে তাকে প্রণাম করো কে মা বলছে এই কথা যে মা মহামাই স্বামী বিবেকানন্দ ঠাকুর পারমিশন দিচ্ছে স্বপ্নে যাচ্ছে না ওপারে প্রচার করতে আমেরিকায় সে বিশ্ব জয় করবে তার নিজের মধ্যে কত শক্তি নিজে অনুভব করছেন আত্মজ্ঞান লাভ করেছেন কিন্তু তাও তিনি যাচ্ছেন না কেন মা যতক্ষণ না বলবে যাব না মাকে চিঠি লিখল মা অনুমতি দিল তবে গেল মা 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 যে কে এ ভাবা যায় না এইবারেই জয়রামবাটির থেকে যে ক্যালেন্ডার ক্যালেন্ডারটি প্রকাশ করেছে খুব সামান্য মূল্যে আশি টাকা না একশো টাকা এরম মূল্যে আমি অনেকগুলোই কিনে এনেছিলাম এবং অনেককেই সেটি মানে কি আর মানুষকে দেব দেয়ার মতন মানুষের কাছে তো সব কিছু আছে কিন্তু এই ক্যালেন্ডারটি কার কপালে ছিল আমি জানি না কিছু কিছু মানুষ পেয়েছে এই যে অসাধারণ মায়ের মূর্তিটা সেই মূর্তিটা কিন্তু বাইরে কোনো ছাপ নেই ওই মূর্তিটা বাইরে থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না একটা সাদা ছেঁড়া শাড়ি পরে খড়ের গাদায় বসে আছে পাটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে শির বেরিয়ে গেছে কিন্তু ওর ভেতরে মায়ের ওই ছবিটার ভেতরে কি আছে জানেন যেটা আছে না সেটা আমি বলতে পারবো না সব কিছু বলা যায় না সমুদ্রের যখন আমরা দূর থেকে দেখি তার রং দেখতে পাই নীল যখন সমুদ্রের মধ্যিখানে আমরা জলে চলে যাই জলটা তুলে যখন দেখি দেখি কোনো আকার নেই কোনো রং নেই মায়ের ভেতরটা হচ্ছে কোনো কিছুই নেই অথচ মায়ের ভেতরে যে কি আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ের মধ্যে আছে শুধু একবার মায়ের ওপর ভার দিতে হবে এবং মা যেটি বলেছেন যে যেন কেউ না থাক তোমাদের একজন মা আছে এটি ভাবতে হবে এটা কিন্তু সাধনা চরম বিপদ ধরুন ছেলে আপনার হাজবেন্ড আপনার স্ত্রী আপনার খুব কাছের বন্ধু বা আপনার পাশের বাড়ি একটা কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেছে তাদের নিয়ে আপনার আপন জনকে নিয়ে ওই সময় দাঁড়িয়ে যে বলতে পারবে মায়ের ওই কথাটা স্মরণ করতে পারবে মা বলেছে জানবি কেউ না থাক তোদের একজন মা আছে আমরা এদিক ওদিক টেলিফোন করি ছুটি একে জানাই ওকে জানাই এইখানে এই হয়েছে ওই কর ওই কর সেই কর মাকে বলি মাকে বলি কি আমরা মায়ের কাছে গিয়ে কি একবার দাঁড়াই মা তুমি যে বলেছিলে তোদের কেউ না থাক আমি আছি এইটা ওই ওই সময় যার মনে পড়বে তার মানে তার ঘড়িটা ঘড়ির ভেতরের ব্যাটারিটা ঠিক ঠিক চলছে ঘড়িটা ঠিক ঠিক টাইম দিচ্ছে আমাদের ভেতরে ওই জীবাত্মা বলে একটা ব্যাটারি আছে ওই আত্মাটার জাগরণ হলে আমাদের ঘড়িটা ঠিক ঠিক চলবে এই সচরম বিপদেও আমরা ঈশ্বরের কাছে গিয়ে বলতে পারবো মা তুমি তো বলেছিলে যখন বিফলতা আসবে দুঃখ আসবে কেউ না তা জানবি তোদের একজন মা আছে সঙ্গে সঙ্গে দেখবেন এটি যে যখনই চিন্তা করে নেবে কেউ সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভেতরের যে ভার তিনি নিয়ে নিলেন চাই চরম নির্ভরতা চাই চরম বিশ্বাস চরম নির্ভরতা চরম বিশ্বাস নিয়ে যে তার নাম করে তার নামকে যে ভরসা করে তখন নাম আর নামই এক হয়ে যায় তখন আপনার সঙ্গে আর আপনার ইষ্টের কোনো তফাৎ থাকে না কোথায় থাকে না দেহে নয় মনে আমরা ভাবে কোনো কষ্ট কিন্তু পাই না আমরা এটা ভুল করছি বারবার ভুল করছি বার বার এই ভুল করছি যে ঘটনাটা আপনার জীবনে ঘটে গেছে ঠিক আছে ঘটে যাওয়া ঘটনাটা আপনি এখন ভাবুন তো ঠিক আমি নাটক করতাম আমার খুব ভালো লাগতো নাটক করতে ছোটবেলায় আমি স্কুলে নাটক করতাম আমাকে আমি না অভিনয় করতে চাইলেও আমাকে আমাদের স্কুলের হেড হেড দিদিমণি ছিল বন্দনা দিদিমণি আমাকে দাগ পাঠাত আমি লাস্ট নাটক করেছিলাম জয়মা কালী বোর্ডিং আমার পাড়ার পুজোয় তখন আমি অনেকটাই বড় মাধ্যমিক পাস করেছি বোধহয় সেই মাধ্যমিক পাস করে জয়মা কালী বোর্ডিং নাটকটি করেছিলাম আমি যদি এখন চিন্তা করি সেই নাটকটি আমি দেখতে পাব এই যে ধরুন আমরা যে চলচ্চিত্র দেখি সেটা কিন্তু আগে রেকর্ডিং হয়ে যায় পরে আমরা পর্দায় দেখি নিজের জীবনে যাক যে ঘটনাটা লাস্ট ঘটে গেল এখন একবার ভাবুন তো এটাকে কি বলছে এটাকে বলছে সাক্ষী স্বরূপ দ্রষ্টা আমাদের আমার প্রতি কেউ খুব অ্যাটাক করছে খুব অ্যাটাক করছে খুব রুড়ো রুড়ো কথা বলছে আপনি ভেতরে ভেতরে উত্তেজিত হচ্ছেন এবার কিন্তু আপনিও অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছেন কি মনে করিস কি মনে করিস এ গিরিশচন্দ্র ঘোষ একবার ভাবছিল ঠাকুরকে জানেন তো ঠাকুরকে বলেছিল বেশি আর ডেপতে আমি যাচ্ছি না এই ব্যাপারটায় অনলাইন ক্লাস ঠাকুরকে শুধু একটা কথাই বলেছিল তুমি খিসির সম্রাট সত্যিই ঠাকুর সবকিছুরই সম্রাট সবেতেই ঠাকুর বড় সেই আর কি আমরা ভেতর থেকে প্রিপারেশন নিচ্ছি তাকে এবার গন্ডিটা ছাড়াচ্ছে একটা অ্যাটাক করব কিন্তু একটু দ্রষ্টা হয়ে যান অনুভব করুন ও আপনাকে বলছে আপনি ওটা অনুভব করুন ভাবুন যে ওর মনের মধ্যে এখন একটা তমগুণ কাজ করছে বলছে ঠিক আছে এই সাক্ষী স্বরূপ দোষ্টা স্বরূপ যদি আপনি এটাকে ওয়াচ করেন এবার কিছু বললেন না ওয়াচ করে এটা খুব জ্ঞানী মানুষ হলে পারে দুদিন পরে ওটাকে ভাবুন তখন অনুভব করতে পারবেন সত্যি তো যদি আমি ওকে কিছু বলে দিতাম কি হতো আর এখন যে আমি বলিনি তাতে কি হল এই যে আপনি নিলেন একটা নিয়ে ওই ভাতটা মাকে ঠাকুরকে আপনার ইষ্টকে অর্পণ করলেন আপনার দিয়ে দিলেন যা কিছু আপনাকে দুঃখ দিয়েছে আপনি দুঃখটা দিয়ে দিলেন এটা খুব শক্ত কিন্তু এটা হতে পারলে স্বামী বিবেকানন্দ বলছে তাই সাক্ষী স্বরূপ দ্রষ্টা স্বরূপ নিজেকে রাখো পাখিটি উড়ছে আকাশে আমরা দেখছি আনন্দ অনুভব করছি পাখিটিকে দেখে তাই আমাদের ভেতরেও একটা পাখি যে আছে সেই পাখিটা হচ্ছে আমাদের আত্মা পাখি এই আত্মা পাখি যদি রামকৃষ্ণের মাছ তুলে সবসময় বসে বসে তার নামটা করে তাহলে কি হবে পাখির একটা দানা যেমন দিয়ে উঠতে পারে না ওই যে আত্মরূপ যে পাখি আমাদের হৃদয়ে বসে তার নামটা করছে একটা ডানা পরিষ্কার হলো আর একটা ডানা দুটো ওরা মানে আনন্দ এখানে ওরা মানে আনন্দ আর একটা ডানা মানে আত্মজ্ঞান এই তার নাম যখনই আমরা করতে শিখব তখন আমাদের ভেতরে একটা আত্মজ্ঞান হবে তখন আমরা এই দুটো ডানা দিয়ে আমাদের ভেতরের রাতমা পাখিটি রামক একদিকে রামকৃষ্ণ নাম এই নাড়ছে আর একটা দিন এই ডানা নাড়ছে আমরা উঠতে মুক্ত বিহঙ্গের মতন উঠতে থাকব। আমরা উঠতে পারছি না অনেক টান পিছনে ছেলে টান স্বামী স্ত্রীর টান বন্ধু টান এই সমাজ কি বলবে এই টান না তাহলে আর আনন্দে জগতে আমরা ঢুকতে পারব না সবাই আছে থাক সকলের সঙ্গে থাকবো কিন্তু তাদের প্রতি অ্যাটাচমেন্ট আমার থাকবে না আমাকে দেখে ভাববে বাপ্পা মায় খুব ভালোবাসে সুমন মায় খুব ভালোবাসে বাট আমি তোমায় ভালোবাসি কিন্তু মায়ের জন্যই তোমায় ভালোবাসি মা তোমাকে আমাকে দিয়েছে তাই তোমায় আমি ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসার জন্য ভালোবাসি তুমি আমাকে যা খুশি ভাবতে পারো বলতে পারো করতে পারো এটা তোমার ব্যাপার কিন্তু আমি আমার মায়ের মতন আমি আমার প্রভুর মতন আমি আমার স্বামীজির মতন তিনটি নাম কেন বললাম তিনটি নাম আমি এই কারণেই বললাম আপনারা আশা করি সবাই তিনজনেরই বই পড়েছেন প্রথমে সবাই কি পড়ে সাধারণত মঠ মিশনে করে দীক্ষা নিতে গেলে সবাই পড়ে তারপরে মায়ের কথাটা পড়ে তারপরেই স্বামীজিকে পড়ে কথামৃত পড়লে দেখবেন আপনার এক একরকম নিচার তৈরি হচ্ছে নিত্য নতুন প্রতিদিন আপনি ঠাকুরকে পাচ্ছেন নতুন রূপে নতুন গুণে নতুন ভাবে নতুন একটি খাঁচা রস তিনি তৈরি করছেন কি কাঁচা এই পাখির খাঁচা নয় এই খাঁচাটা হচ্ছে ভাবনার খাঁচা কোন দিন রেক্ট্যাঙ্গেল একটি ভাব পাচ্ছেন কোন দিন একটা রাউন্ড শেপ ভাব পাচ্ছেন কোন দিন একটা হার্ট শেপ ভাব পাচ্ছেন যত কথামৃত পড়বেন তত আপনি ভগবান লাভ করতে পারবেন আবার আপনি মায়ের কথা পড়ুন মায়ের কথা যখনই পড়বেন তখন দেখবেন একটি অন্য রকম মানুষ হয়ে যাচ্ছেন মা বলছেন বাবা তোমাকে কেউ কিছু বলল মা বলছে কিন্তু কথা বাস্তব কথা এটি শাস্তে আছে অনেক ভাষা দিয়ে স্বামীজি বলেছে মা সহজ করে বলছে বাবা কেউ কিছু বললো তা কি এসে গেল তারপরের কথাটা শুনুন মারাত্মক কথা সংস্কৃত শ্লোক নেই কিন্তু বড় বড় গ্রন্থের মতন সহজভাবে মা বলছে বলছে কথা বই তো আর কিছু নয় আমাকে কেউ যদি অমুকের বাচ্চা বলে আমি খুব রেগে যাই হ্যাঁ আমার বাবাকে অমুকের বাচ্চা আমার বাবা অমুক মা বলছে কথা বই তো কিছু নয় ঠিক কেউ কিছু কিছু বললে আপনি না করে যেটা আগে বললাম দুদিন পর তিন দিন পর এক সপ্তাহ পর ভাববেন যে মায়ের ওই বাণী মায়ের ওই কথা শুনে যদি আমি কিছু রিপ্লাই দিলাম না কি করলাম স্বামীজির কথায় আমরা উপেক্ষা করলাম ইগনোর করলাম সঙ্গে সঙ্গে তো বুঝবেন না আমি তো মাঝে মাঝে যখন বাড়িতে বিরিয়ানি বা খাসির মাংস হয় এত গন্ধ ছাড়ে দারুণ রান্না করে তো অঙ্কিতা তা গন্ধটা শুনেই আমার খুব ভালো লাগে তেমনি এই যে আমরা যদি উপেক্ষা বা ইগনোর করি এতে আমরা খুব একটা আনন্দ তো পাবই কিন্তু তারপরে যখন সেটি ভাববো মানে খাবারের গন্ধটা যদি পেলুন মটনের তখন আমি খাব তখন আরো ভালো লাগবে আবার এক্ষেত্রে যখন আমরা পরে ভাববো সত্যি তো আমি উপেক্ষা করলাম বাহ ইগনোর এরম জিনিস আমাকে তো মানুষ মানুষে পরিণত করল যে আপনাকে বলেছিল সেই দেখবেন আপনার কাছে আসতে পারছে না আপনাকে দেখে মাথা হেঁট করে ফেলছে এরকম আমার জীবনে অনেক ঘটেছে যে কোনো মানুষের একটা একটা করে স্টেজ যায় সেই স্টেজ সকলের গেছে কিন্তু এই প্রকৃত জ্ঞান সঞ্চয় করলে কি হয় এই যে আমাদের স্টেজগুলো যায় সেই স্টেজগুলোর দ্বারা আমরা কি পাই শুধুই অভিজ্ঞতা সঞ্চয় করি এই অভিজ্ঞতা আমাদের আত্মজ্ঞান লাভ করতে সাহায্য করে এবং যখন আমরা শাস্ত্রে পড়ি তখন আমরা নিজের জীবন দিয়ে মিলিয়ে নিতে পারি লাভ যেমন চারটে অক্ষর অনেক কাঠখড় পোয়াতে হয় লাভ অর্থাৎ ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে বলা খুব সহজ কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা সেই ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠা করা অনেক শক্ত অনেক শক্ত শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই তার বিকল্প স্বামীজি স্বামীজি মা মাই তাদের বিকল্প হওয়া কঠিন কিন্তু আমরা যদি আমাদের গার্জেন হিসেবে তাদেরকে মানি আমি চাইব কি আমার বাবা নাম অমুক আমার বাবার একটা সমাজে সুনাম আছে আমার একটা সমাজের নীতি আছে আমার বাবার আমার পরিবারের আমি কি চাইব সেটাকে খোয়াতে কিন্তু তার তেমনি যেদিন থেকে আমরা শ্রীরামকৃষ্ণের মন্ত্রটা পেয়েছি সেই দিন থেকে আমাদের ভাবতে হবে সেই আত্মস্থানন্দজির কথাটা আমাদের এমন একটা জীবন যাপন করতে হবে এবং আমাদের মনে ভাবতে হবে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ করি না আমরা কি এমন কাজ করতে পারি যা সাধারণ মানুষ করে এইটা নিজের মনে মনে আমাদেরকে ভাবতে হবে জীবন পাল্টে যাবে এক জায়গায় পাঠ শুনছিলাম মহারাজজি বলছিলেন যে স্বামীজিকে পড়লে সন্ন্যাস হয়ে যাবে তার সন্ন্যাসী হতে ইচ্ছে করবে জগৎ সংসার তার কাছে ছেড়ে দিয়ে চলে আসবে সে ঘর পরিবার ত্যাগ করে দেবে আর শ্রীরামকৃষ্ণের কথা মৃত পড়লে কি হবে বলছে শ্রীরাম কৃষ্ণের কথা মৃত করলে ভগবান লাভ করবে ভগবান লাভ করবে সে তার ভগবান লাভ করার পিপাসা মনের মধ্যে দিন দিন বাড়তে থাকবে অনেকটা সময় হয়ে গেছে আমার সময় অতিক্রান্ত এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে প্রায় ঠিক আছে আজকে এই অবধি থাক আজকে আমাদের মায়ের অশেষ কৃপায় মা আমাদের দিয়ে যেটুকু করিয়েছেন তার নাম সম্বন্ধে কয়টুকু তিনি আমাকে দিয়ে বলেছেন আমি জানি না সেটা আপনারাই জানেন মা যেটুকু বলাবেন সেটুকুই বলতে পারব তবে মায়ের কাছে আমি প্রার্থনা করব যে আপনাদের সকলের ভগবানের এবং শ্রীরামকৃষ্ণের প্রতি যেন ভালোবাসা ভক্তি উত্তরা উত্তর বৃদ্ধি পায় মানুষকে ভালোবাসলেই দুঃখ পেতে হবে তাই আপনাদের মনটা ভগবানে যুক্ত হোক ভগবানে যুক্ত হয়ে এ জীবনটা মুক্ত হোক মা আমাদের বলতেন যে বাবা ভয় পেও না শেষের দিনে ঠাকুর আসবে তোমাদেরকে বাসনা মুক্ত করে নিয়ে যাবে ভাবতে পারেন আমরা চেষ্টা করে আমাদের বাসনা থেকে মুক্তি লাভ করতে পারব কিন্তু মায়ের আশীর্বাদ বাণী বলছে শেষের দিনে ঠাকুর আসবে সে বাসনা মুক্ত করে আমাদের নিয়ে যাবে তা আপনি কি লাউ কুমড়ো চাইবেন না ভগবানকে চাইবেন আমি তো জানি ভগবানকে যদি আমি যতদিন ধরে ভালোবেসেছি আমার কোনো কিছুর অভাব হয়নি আমার যদিচ্ছা লাভ আমার সঞ্চয় দরকার নেই কিন্তু আমি যা মনে করি তাই ভগবান আমায় জুটিয়ে দেয় আর কি চাই আমার বাড়ি গাড়ি কোটি টাকা নিয়ে কি হবে সবই তো আমি ছেড়ে চলে যাব মিছে মায়ায় বদ্ধ হয়ে তা আমরা তার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি তো সব করি কিন্তু বিশ্বাস করুন আমার যদ ইচ্ছা লাভ আমার কোনো কিছুর অভাবও নেই আমার অনেক সঞ্চয়ও নেই এবং এটি আমার ছোট ছেলে ছোট আমার সন্তানকেও বলি বাবা জানবে তুমি এটাই যে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসব যা আছে এগুলো কিছু সম্পদ নয় সম্পদ আসল ওই ঠাকুর ঘরে এবং বাড়ির চারদিকে যাদেরকে রাখা হয়েছে এরাই তোমার ইহকালের পরকালের চির বন্ধু এটি মনে যেতে নাও এবার তোমার ইচ্ছা তুমি কি করবে যদি শান্তি পেতে চাও তাহলে ভগবানকে ভালোবাসো মাকে ভালোবাসো মাকে আপনার করে নাও মায়ের কৃপায় মা ওকে চালনা করছে দীক্ষা দিয়েছে সব কিছু হচ্ছে আপনারাও মায়ের কৃপায় সকলে মাকে অনেক অনেক ভালোবাসুন খুব ভালোবাসুন মাকে অনেক কিছু পাবেন জীবনে যা কিছু আপনি অধিকারী নয় যা কোনো ভাবতেই পারেন না যেটা আপনি পেতে পারেন অথচ কোনো সময় ক্ষীণ আসা হয়েছিল মিরাকেল পাবেন মিরাকেল এই যে কি জাদুকর ভগবান শ্রীরামকৃষ্ণ আর মা এটা বলে বোঝাতে পারবো না বিশ্বাস করুন শুধু তার নামটা করুন ভালোবেসে করুন সার সব কাজ থেকে যেই আপনি সরে আসবেন বাড়ির লোকে ঝামুক ঝাম ডাকাবেন দরকার নেই সব কাজ করুন কাজের মধ্যেই তার নামটা করে যান আর কিচ্ছু চাই না ভগবান মনটা দেখে মনের মধ্যে থেকে যেন তার একটা নামের আনন্দের ফুর্তি বেরোয় নির্যাস বেরোয় আর নিজের কথা ভাববেন না একদম ভাববেন না আজ থেকে আমার কথা শুনে নিজের কথা ভাবা ছেড়ে দিন নিজের ভাবনাটা দায়িত্ব মাকে দিন মা তুমি আমায় দেখো আর আপনি অপরের জন্য পাবলিক সার্ভিস করুন যদি জীবনটায় একদম নিরবিচ্ছিন্ন আনন্দ পেতে চান সরি চিরদিন আনন্দ পেতে চান যে কটা দিন বেঁচে আছেন চিরদিন যদি আনন্দে থাকতে চান তাহলে এই আমিত্ব নিজের প্রতি নিজের যে দায়িত্ব নিজেরকে নিয়ে ভাবনা ছেড়ে দিন এই যে আপনার যা কিছু হচ্ছে আপনি কি ভাবছেন আপনার ইচ্ছাই হচ্ছে আমরা ভাবি কিন্তু আমাদের ইচ্ছায় হচ্ছে ভালোটাও ভাবি আবার খারাপটা যখন হয় তখন অপরকে দোষ দিই ওর জন্য হলো এটা ভাবি আসলে কিছুই কিছুর জন্য হচ্ছে না সবই ঈশ্বরের ইচ্ছা এই বোধটা পাকা করতে হবে তাহলেই হবে অনন্ত রূপ ভক্তানুকম্পং বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিদ্ধম তম কৃষ্ণং শিরস নম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সকলে অনেক অনেক ভালো থাকুন বিশ্বাস করুন আপনাদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে ভালোবাসার অনেক কাজ ছেড়েও চলে আসি মাঝে মাঝে এত কাজ পড়ে যায় পাঠ করতে পারি না কিন্তু খুব কষ্ট হয় জানি না আপনাদের কষ্ট হয় কিনা না আমাদেরও হয় কষ্ট কারণ এই ঠাকুরকে ধরে একটা ভালোবাসার বন্ধন পড়ে গেছি এই মধ্যিখানে একটা ভালোবাসার বন্ধন আছে বলেই কষ্ট পাই আর কিছু নয় যাকে শুভরাত্রি ভালো থাকবেন অনেককে দেখতে পাচ্ছি আমি আলাদা করে কাউর নাম বললাম না সবাই ভালো থেকো শান্তনুর সঙ্গে অনেকদিন যোগাযোগ হয়নি শান্তনু ভালো আছো তো তুমি খুব খুব ভালো থেকো জয় মা জয় মা জয় মা অনেকদিন পর শান্তনুকে দেখলাম